আজকে বিষয়তে রায়মাটি ইনফোসিস্টা 2023-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 7 নম্বর বিদ্যালয়টি রয়েছে অর্থাৎ চীনসহ দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করেছিলেন, এটা হচ্ছে তিন দিনের জন্য। একের দুই হচ্ছে তাল নবমী কোন মাসে পালিত হয়, এটা হচ্ছে ভাদ্র মাসে পালিত হয়। একের তিন হচ্ছে যেই না তাকে ধরতে যাব, তাকে বলতে বোঝানো হয়েছে এখানে কাঠবিড়ালকে। একের থেকে চার যেটা আছে বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে, এটা হচ্ছে ডিগবাজি খায় হবে। একের পাঁচ হচ্ছে আকাশে দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে, এটা হচ্ছে স্বপ্ন দেখি রূপকথায় থেকে। একের ছয় হচ্ছে মিষ্টি কবিতাটির কবি হলেন দেবেন্দ্র মিত্র। একের সাত হচ্ছে পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে, এটা ক্রিয়ার হবে। আর একে থেকে আর যেটা আছে এটা হচ্ছে আগামীতে বুঝবে তিনি হবে, আগামী রবিবার বেড়াতে যাবেন হবে। এরপরে একে থেকে নয় যেটা হচ্ছে অজ্ঞ শব্দটি বিপরীত শব্দ হলো এটা হচ্ছে বিজ্ঞ। একে থেকে দশ যেটা আছে উত্থান শব্দটি বিপরীত শব্দ হলো এটা পতন। একে থেকে এগারো যেটা আছে বইটা তোমাকেই এটা হবে দেব হবে, বইটা তোমাকেই এখানে দেব হবে। এরপর দুই যেটা আছে কম বেশি পনেরোটি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। দুই থেকে একে যেটা আছে সূর্য সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন, এটা হচ্ছে সূর্য সেন উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। দুই থেকে দুই হচ্ছে জ্যোতি পিসিমার স্বামীর নাম কি, জ্যোতি পিসিমার স্বামীর নাম ছিল নটবর মুখুজ্জে। এরপরে দুই থেকে তিন যেটা আছে আখ সবার চাইতে মিষ্টি কেন, কারণ হচ্ছে আখ চিবিয়ে খেতে হয় বলে। দুই থেকে চার যেটা আছে একলা কবিতায় কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন, এর উত্তরটি হলো কবির মাথায় মস্ত আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়ে, অর্থাৎ হচ্ছে কবির মাথায় ঝরে পড়া গাছের পাতাকে মস্ত আশীর্বাদের মতো বলেছেন। এরপরে দুই থেকে পাঁচ যেটা আছে পেটকাটা ও চান্দিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কী সিদ্ধান্ত নিয়েছিল, এর উত্তরটি হলো বন্ধুত্বকে অটুট রাখতে ঘড়ি দুটি নিজেরা নিজেদের সুতো দুজনে জড়িয়ে জট পাকিয়ে নিয়ে প্যাঁচের সময় সুতো ছিঁড়ে ফেলে আকাশে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ভেবেছিল এতেই তারা রক্ষা পাবে। এরপরে দুই থেকে ছয় যেটা আছে সে এমনি নেমন্তন্ন করবে, বাক্যটি থেকে পুরুষ বা পক্ষ খুঁজে নিয়ে লেখো। এখানে যে সে এটা হচ্ছে প্রথম পুরুষ, তাই এটা হচ্ছে এই যে সেটাই হবে, এটা হচ্ছে পুরুষ বা পক্ষ যেটা আছে এটা হচ্ছে প্রথম পুরুষ হবে। এরপর দুই থেকে সাত যেটা আছে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কী বাঁধিয়ে রাখে, এটা হচ্ছে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। দুই থেকে আট যেটা আছে তুই একটা বোকা, বাক্যটি লিখে পুরুষ বা পক্ষের নিচে দাগ দাও, এখানে তুই হবে, কারণ তুইটা হচ্ছে মধ্যম পুরুষ। এরপরে দুই থেকে নয় যেটা আছে সরস, সরস শব্দটি বিপরীত শব্দ হলো এটা নিরস। দুই থেকে দশ যেটা আছে দীর্ঘ শব্দটি বিপরীত শব্দ কি, এটা হচ্ছে হ্রস্ব হবে। এরপর দুই থেকে এগারো যেটা আছে নিঃশব্দ শব্দটি বিপরীত শব্দ কি, এটা হচ্ছে সশব্দ হবে। এরপর তিনে থেকে যেটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। তিনে থেকে একে যেটা আছে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি কেন, এর উত্তরটি হলো ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ে গৃহস্থ জমি জমা সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে অতি কষ্টে তার সংসার চলে। এই পনেরো দিন ধরে চলা ভীষণ বর্ষায় তার ঘরে দুদিন হাঁড়ি চড়েনি। এরপরে তিনে থেকে দুই থেকে যেটা হচ্ছে পেটকাটা ও চান্দিয়ালে কীভাবে বন্ধুত্ব হয়েছিল, এর উত্তরটি হলো শৈলেন ঘোষের লেখা আকাশে দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উঠতে উঠতে দুটি ঘুড়ি পেটকাটা ও চান্দিয়ালে হঠাৎ দেখা হয়েছিল উৎসবের দিনে, যখন এ বাড়ির ছাদ ও এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়, কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন, এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরে তিনে থেকে তিন যেটা আছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা কেন এমন করেছিল, এর উত্তরটি হলো চট্টগ্রাম শহরের বাসিন্দা অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদা বুদ্ধিমতো এমন কাণ্ড করেছিল। চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য ছেলেরা ইংরেজদের গোলা বারুদে ভাণ্ডারটি দখল করে নিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন দিয়েছিল, দু জায়গায় রেল লাইন
ও ভেঙে ফেলেছিল। এরপর চারিদিকে যেটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি চারিদিকে একে যেটা আছে, বোম্বাগড়ে রাজার পিসি ও খুড়ো কি করেন? এর উত্তরটি হলো রাজার খুড়ো কি করেন, এখানে হচ্ছে রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচেন, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। এরপরে চারিদিকে দুই যেটা আছে মিষ্টি কবিতায়, কবি কেমন রাস্তা চেয়েছেন? এর উত্তরটি হলো যে পথে পিছলে পড়া থাকবে, হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে, সেই পথই ভালো, তা সে যতই চড়াই ভাঙা অনেক দূরের পথ হোক তবু সে পথে চলার প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন এবং কবি এরকমই রাস্তা চেয়েছেন। এরপরে চারিদিকে তিনি যেটা আছে, গড়িয়ে যেতে সে পথে যে পায় যে পায় মজা সে মুখু, এখানে কোন পথের কথা বলা হয়েছে? এখানে হচ্ছে মসৃণ পথের বলা হয়, কথা বলা হয়েছে। আর পাঁচে থেকে যেটা হচ্ছে 8-10টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। পাঁচে থেকে একে যেটা আছে, মাস্টারদা সূর্য সেনের জীবনযাপনের যে চিত্র মাস্টারদা রচনায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো চট্টগ্রামের মাস্টারদা হলেন উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন বা সূর্য সেন। রোগা সাধারণ চেহারার এই মানুষটি পোশাক খুবই সাদাসিধে, রঙিন জামা পরেন না, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্টই তার পোশাক। চুপচাপ এই মানুষটি যেমন কম কথা বলেন তেমনি তার চলাফেরাতেও শব্দ হয় না, খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু তাকে ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কোনো কিছু লুকোনো যেত না, মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝা যেত না তিনি এত বড় একজন নেতা, সবাই তাকে সম্মান করত, তিনিও হাসি মুখে সবার সঙ্গে মেলামেশা করতেন। এরপরে অথবা যেটা আছে, রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না, গোপালের ঘুম না হওয়ার কারণ কি? এর উত্তরটি হলো রাতে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া, সেই সঙ্গে পূর্ব দিকে জানালা কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছেড়ে সারা রাত খটখট শব্দ করে, ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে, সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না, তা কখনো করে? এই কারণে গোপালের রাতে ঘুম হয়নি। রাতে সে কি স্বপ্ন দেখে? গোপাল স্বপ্নে দেখেছিল জটি পিসিমা তাকে আদর করে কাঁকুড়ের ডালনা মুগের ডাল খাওয়াচ্ছেন, জটি পিসিমার মেয়ে লাবণ্য দি থালায় করে তিলপিটুলি ভাজা এনে খোকা কখানা নেবি তিলপিটুলি বলে তার পাতের থালা উবুড় করে ঢেলে দিচ্ছে, তারপর জটি পিসিমা পায়েস আর তালের বড়া দিলেন এবং বললেন তোর দেওয়া তালেই পায়েস হলো, বাতাসে খেজুর গুড়ের পায়েস আর তরকারির চমৎকার সুগন্ধ ভাসছে, গোপাল খুশি মনে বসে বসে শুধু খেয়েই যাচ্ছে। এরপর পাঁচটি দুই যেটা আছে, জানো তখন সঙ্গে থাকে কারা? কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এর উত্তরটি হলো কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায়, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা থাকে, এমনকি কবি যদি ঠিক সাড়া দেন তবে তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে, কাঠবেড়ালি কবিকে খালি এদিক ওদিক টানতে থাকে, কবি তাকে ধরতে গেলে সে ছুটে ছুট লাগায়, কবির মাথার ওপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে, শাল তাল সুপারির বন এরা সকলে কবির সঙ্গে থাকে। এরপরে অথবা যেটা হচ্ছে, বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে? এর উত্তরটি হলো বোম্বাগড়ের রাজা কবিতাটি কবি সুকুমারের লেখা রায়ের লেখা, কবিতাটি খুব মজার এবং আনন্দদায়ক। একটি দেশ বোম্বাগড় যেখানে সব মানুষগুলি অদ্ভুত এবং তাদের কাণ্ডকারখানা সবই আজব, সেই দেশের রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধে রাখেন তাঁর বিছানায় পাতা সিরিজ কাগজ দিয়ে এবং তিনি সভায় হুক্কা হওয়া বলে চেঁচান, রানী দিন রাত্রি মাথায় বালিশ বেঁধে রাখেন, রানীর দাদা পাউরুটিতে পেরে ঠোকেন, জোছনা রাতে সবাই সেখানে চোখে আলতা মাখেন, সেদেশে মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজান আর রাজামশাই সিংহাসনে ভাঙা
सीसी बोतल झुलिए रखें राजार पिसी कूमड़ो दिए क्रिकेट खेलें एखाने आईन कानून सब विचित्र पंडितेरा टाकेर ओपर डाक टिकिट मारें टैग घड़ीटा सबाई घियर मध्य डूबे रखें ख्याल खुशी मत चला राज्यटी एमन ही सब विचित्र नियम। एरपे छयटा छे पंद्रह षोलोटी वाक्य नीचे जेको एक विषय अवलम्बन कर अनुच्छेद रचना करो। एक छये जेटा आज जगदीश चंद्र बसु छयटा तोमार देखा एक मेला छयन जेटा विद्यालय जीवन ने खेलाधूलार भूमिका एगुली तुम्हारे हमें कम्यूनिटी पोस्ट कर दिए तुम्हारा गए एक देखे ने। आज के भिडियो हमें पंचम श्रेणी बांगला विषय जो सातें दागे विद्यालयटी छिल ता समस्त प्रश्न उत्तरगुलि समाधान कर लोमरा क्यों जी चैनल एखो सबसक्राइब कर रखनी तेल चैनल अवश्य सबसक्राइब कर। भिडियो भलो लगले भिडियो के लाइक कमेंट और शेयर करते भूलें ना।